ছবি হিট হোক আর না হিট হোক নিপারোজ হিট, কিন্তু ও ঢালাওভাবে যেভাবে বলছে যে এফডিসির লোক বিশেষ করে পুরুষদেরকে ইঙ্গিত করছে যে সবাই ওর কাছে কি চাইছে না চাইছে, কিন্তু আদৌ কি এটা সত্য? সবার সাথে ওর পরিচয় আছে, ও তো নতুন একটা নায়িকা। রোজ নিপা মানে নিপা রোজ আমার সেনের ছোট বোন, আমার সহধর্মিণীকে ও আপা ডাকে, ওই সুবাদ আমাকে দুলাভাই বলেই ডাকে। আমাদের সাথে সম্পর্ক প্রায় 2009 থেকে, তার মানে এদিকে 11 আর 13 বছর, 13 আরও 2 বছর হবে আমার জানা মতো ওর সাথে আমার সম্পর্ক 15 বছরের সম্পর্ক। বলতে ছোটো বোন হিসেবে আমি চিনি, ও আমার একটা দল করতে আসছিলো আওয়ামী সাংস্কৃতিক লীগ। তো ছবি নায়িকা হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, ওর মধ্যেও ছিল, তবে ওই টাইমে চাপা ছিল। পরবর্তীতে শুনছি যে ও ছবি করবে। তো মূলত তো ছবিতে সহজে কোনো লিঙ্ক ছাড়া কেউ কাউকে ডাইরেক্ট হিরো হিরোইন এই ভাইটাল ক্যারেক্টারগুলা এই কেউ দেয় না। তো যাই হোক, সে নিজের বাপের টাকা 86 লক্ষ টাকা খরচ করছে, যেটা ওর মুখে শোনা খরচ করছে, কিন্তু আমার দৃষ্টিতে একটু সমালোচনা করব না যে ডিরেক্টরটা আর কি মানসম্মত না, যে 86 লক্ষ টাকা ইনভেস্ট করে যে ছবিটা বানাইবে সে জায়গায় আর একটু ভালো মাপের ডিরেক্টর বা যাদেরকে ডিরেক্টর হিসেবে নাম বললে চিনে তাদের দিয়ে বানাইলে আমার কাছে পরিপূর্ণ মনে হইতো। আর ওকে আমি সামনাসামনি বলি, ফোনে বলি, হোয়াটসঅ্যাপে বলি, এই যে যে কিছু বিতর্কিত ভিডিও যেটা প্রশ্ন করলেন যে এফডিসি সবাই ওর কাছে এইটা ওইটা চাইছে, কিন্তু এফডিসিতে কিন্তু একটা মসজিদ আছে, নামাজ পড়ার স্থানও আছে। আমরা মাঝে মাঝে শুক্রবার কোনো প্রোগ্রাম থাকলে মসজিদে নামাজও পড়ি, কিন্তু এই বক্তব্যটা ওর মুখ থেকে মোটেই কাম্য নয়। এখানে ভালো মন্দ সব আছে, আপনি ভালো আমি ভালো, আপনি খারাপ দেখাইলে আমি খারাপ দেখাবো, কিন্তু খারাপটা তো অনেক ধরনের, আচরণ খারাপ, এই খারাপ, খারাপ বলতেই যে ওই যে সম্পর্ক এইটা ওইটা এইটা না, কিন্তু ও ঢালাওভাবে যেভাবে বলছে যে এফডিসির লোক বিশেষ করে পুরুষদেরকে ইঙ্গিত করছে যে সবাই ওর কাছে কি চাইছে না চাইছে, কিন্তু আদৌ কি এটা সত্য? সবার সাথে ওর পরিচয় আছে, ও তো নতুন একটা নায়িকা। তো ছবি হিট হোক আর না হিট হোক, নিপারোজ হিট। তো আমি আশা করব নিপারোজ আমার এই কথাটা জানবে বা দেখবে কি না আমি জানি না, ওর এইভাবে এই পাবলিকলি এই কথাগুলো বলা ঠিক হবে না। আরেকটা ভিডিও দেখলাম মে মাসে যে এফডিসির ইট বালু কণা এও নাকি খারাপ। আরে এই চলচ্চিত্রের তুই জানোসটা কি? এই চলচ্চিত্রে এখনও যারা আছেন সিনিয়র তারা এমন ছবি দিয়েছেন যে ছবি আরও 1000 বছর পর্যন্ত নাম থাকবে। তো সেক্ষেত্রে তুমি একটা ছবি বানিয়েছো, তুমি যে ছবিটা রিলিজ করলা কোন টাইমে করলা? যে টাইমে মোহাম্মদ ইকবাল ভাই পরিচালিত সম্ভবত কিল হিম অনন্ত জলিল ভাইয়ের ছবি, যার কথার আগে আছে অসম্ভবকে সম্ভব করা, আরেকটা হলো লিডার আমি বাংলাদেশ বোধ হয় সম্ভবত শাকিব খান যিনি এখনও সুপারস্টার, এই দুই ছবির সাথে ও ছবিটা রিলিজ করলো ঈদে, সেখানে একটা সিনেপ্লেক্সও পাইছে। তো ওর উচিত ছিল আগ পিস করা, তাইলে হয়তো বা আরও না বেশ কিছু হলেই পাইতো। আমাদের প্রযোজক সমিতির নেতাগণ এবং ওর সাথে যাদের আমাদের ভালো সম্পর্ক সবাই চাইছিলাম যে একটা মেয়ে হইয়া বাপের টাকা ইনভেস্ট করে ছবি বানাইছে, ছবিটা কয়েকটা হলে চলুক, কিন্তু ওই টাইমে কে কারে ছাড় দেয়? আর যেই দুইটা ছবি, ওই দুইটা ছবির সাথে তো ওর ছবিটা যায় নাই বা যাবেও না। তো যাই হোক, এখন দেখলাম আজকে ইউটিউবে ও ছবিটা বিক্রি করে দিছে বোধ হয়, দেখলাম আমাদের এই প্রযোজক সমিতির আমাদের প্রযোজকদের একটা গ্রুপ আছে ওইটার মধ্যে, তো আমি দেখতে পারিনি, রাতে দেখব। তো আমার মনে হয় ছবিটা ভালোই হয়েছে, কিন্তু ডিরেক্টরের একটা ব্যাপার আছে যে কে নির্মাণ করছে ছবিটা কেমন করছে, তা আমি জানি না ভালো মন্দ করছে কি না। তবে ডিরেক্টর খুবই, সেও আমার কলিগ কাছের, কিন্তু ও নতুন ইনভেস্ট করছে, সেই হিসাবে উচিত ছিল একজন সিনিয়র ডিরেক্টর ধরা, যাকে বাংলা সিনেমার দর্শক নামে বা ফেজো সিনে এরকম একজনকে ধরা, তারে দেয়া ছবিটা নির্মাণ করা উচিত ছিল আমি মনে করি ব্যক্তিগতভাবে।
তো আজকে ছবিটা দেখলে বুঝবো যে ছবিটা আসলে কেমন বানিয়েছে। কিন্তু রিলিজের ক্ষেত্রে যে কথাটাও বলছে, ওই দুই ছবির সাথেও যাইতে পারে নাই বা যায় নাই বা যাবে না, এটার জন্য যে সে আমাদের নেতাদের ক্ষুব্ধ এবং বা এফডিসির কেউ তাকে হেল্প করে নাই, এটা বলা ঠিক হবে না। এখানে কেউ কারো না, আবার সবাই সবার। এই ছবির হিরো আমি ছবি দেখি নেই, তবে আমি শুনছি ওর কাছে যে হিরো ইন্ডিয়ার, মানে ভারতের কলকাতার। তো এমনিতেই সে নতুন হিরোইন, তারপর আবার নিচে আরেকজন, সেও নতুন। তো দর্শকটা কার উপরে যাবে? যদি এমন হইতো কাজী হায়াতের অমুক, তাও বুঝতাম যে কাজী হায়াত সাহেবের ছবি, যাই দেখি কি বানাইছে। সে তো অনেক নতুন হিরো হিরোইন গল্প দিছে, সরি তৈরি করছে। তো এখন পরিচালককে আমি আবারও বলছি ছোটো করব না, কিন্তু পরিচালককে তো ওইভাবে সবাই চিনে না। তো কিসের ভিত্তিতে যাবে হিরো হিরোইন পরিচালক আর নিপারোজ নিজেই প্রযোজক? তো সে নতুন আইসা ওইভাবে বুঝেও নাই যে ছবিটা কীভাবে রিলিজ করতে হবে, কার সহযোগিতা নিতে হবে। সে যাদেরকেই বলছে তারাই বলছে দেখবো দেখবো বলে, তার পিছিয়ে তো লাগিয়ে থাকতে হয় এবং সে তার কাজটা আদায় করে নিতে হয়। এখন আমাকেও বলছে দুলাভাই দেখেন কীভাবে দেখবো, যেই দুইটা ছবি ঈদে আসছে ওই দুইটা ছবির কাছে কোনো বুকিং এজেন্ট বা হল মালিককে ফোন করলে ওইখানে কোনো সুযোগ নেই। তারপরে তো আমার জানা মতে যমুনার ব্লকবাস্টারে ছবিটা চলছে, ভালোই আলোচনা আসছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।